আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আমরা আছি হচ্ছে গাজীপুরে, এটা জায়গাটার নাম হচ্ছে আয়নাল মার্কেট, কাশিমপুরে পড়েছে। আর এটা পাশেই সুন্দর একটা পার্ক আছে, মনপুরা পার্ক, যে পার্কটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, অসম্ভব সুন্দর পার্কটা। আর যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, ফাঁক দিন আর ওদিকে ছোট্ট বন্ধুর সাথে একটু পরে কথা বলাই দিব, এদের যন্ত্রণায় ভাই বাসায় টেকা দেয়, তাই রওনা দিয়েছি। এখন ঘড়িতে বেজে 4:00 বাজে, আমাদের হয়তো বা 10 মিনিটের মতো সময় লাগবে, তো চলেন যাই, যেতে যেতে আবার কথা হচ্ছে। আমাদের এখান থেকে 10 মিনিটের বেশি লাগবে না। মালিক রাস্তাটা ঘোরাটাই গেছে বন্ধুরা। এই যে চলে আসছি আমরা মনপুরা পার্কে, আর এই যে ভাইয়ার ভিআইপি হুন্ডা, এইখানে আইসাই স্টার্ট বন্ধ হয়ে গেছে। কে কি হয়েছে, কত মায়া করে দেখছে, লজ্জা পাইছে, মেয়ে হুন্ডা দেখছে, হুন্ডায় লজ্জা পাইছে না? চল চল, তো আমরা যাই ওদিকে, আরও মেম্বাররা আছে তাদের সাথে কথা বলাই দিব। আর ঈদের ঈদের আজকে হচ্ছে তৃতীয় দিন, আর প্রচুর পরিমাণে ভিড় আছে, আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো আজকে। এখানে মনপুরাতে টিকিট কত করে, সুইমিংয়ে কত, এভরিথিং দেখাই দিচ্ছি। আর রাইড হচ্ছে 50 টাকা করে, 60টা যদি নেয় তাহলে 350 টাকা অফার আছে, মেবি মোট 650 টাকা। আচ্ছা, টোটাল 650 টাকার প্যাকেজটা 450 টাকা নিতে পারবেন, এটা এই অফারটা কিন্তু চলছে। এই পাক্কে এই 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 এ হচ্ছে এই বাসায় বিষয় পাকে 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 করতেছে, আর এখন পাকে ঢোকার জন্য পাগল হয়ে গেছে। তোমার হাফ টিকিট কয় টাকা, কই টিকিট, বাকিরা কোথায়? এখানে তো টিকিটের দাম লেখা নাই কোথাও, কেন? এই ভাই টিকিট কত ঢুকতে কোথাও, না না সেটা না, কোথাও লেখা নাই কেন সেটা আমার একটু প্রশ্ন। লেখা উচিত, কারণ 100 টাকা যে দিচ্ছে সে তো জেনে দিবে, ঠিক না? তার জানা উচিত যে 100 টাকা দিছে। ওকে, তো তার লেখে নাই, কেন লেখে নাই সেটা নিয়ে দেন দরবার আর করছি না, আমরা ঢুকে পড়ছি। ও সুন্দর, এটা কি জিরাফ দেখাও তুমি, ওয়াও খুব সুন্দর। ওয়াও কি এটা, হাঁস, এটা হচ্ছে হাঁস। আজকে ফারা হচ্ছে আপনাদেরকে দেখে দেখাবে ঘুরে ঘুরে। এটা কি জানো, এটা বক, ওইটা হচ্ছে পঙ্খিরাজ ঘোড়া, হ্যাঁ, আর ওইটা হচ্ছে জেব্রা, আর ওইটা, হ্যাঁ ওইটা হচ্ছে ঘোড়া, হ্যাঁ ঘোড়া ঘোড়া। আর ওই পাশে কি আছে, ওই পাশে কি আছে দেখো তো, ব্যাং, কই চলো চলো, এই জলপুরি। আর এইখানটা এই জলপুরির সামনে যেটা আমি দেখতে পেলাম, এই জলপুরি খেয়ে খেয়ে কিন্তু এই যে প্যাকেট বা আইসক্রিম এগুলো কিন্তু জলপুরি খায় নাই, আমার আর আপনার মতো দর্শনার্থীরাই খেয়েছে। তো তাদের কাছে রিকোয়েস্ট, তারা খাওয়ার পরে ডাস্টবিনে ফেলবেন, পানিতে ফেলবেন না, এটা একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি। এটা জলপুরি না, এটা হলো পরি পরি। এই যে আমাদের ফারা এখন কোথায় উঠছো, ট্রেনে, টাটা, কই যাইতেছো তুমি, জামালপুর? ফারা শুরু করছে, এই রাইটে উঠবে, ওই রাইটে উঠবে, আর এই পাশটায় মেবি হচ্ছে সুইমিং পুল, আর এই দিকটাও কিছু রাইড আছে, এইগুলো হচ্ছে পয়সা লাগবে না আপনারা, কিন্তু এটা টিকিটের সাথেই সাপ্লিমেন্ট হিসাবে পেয়ে যাবেন। নৌকার মাঝি, আর এই যে এটা হচ্ছে রাজকুমার, আর রাজকুমারী কোথায়, আরে এই হচ্ছে রাজকুমারী, এই যে দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে পার্কে আসলেন,
এটা পরিবেশ না, এদিক দিয়ে ঘুরলে ওই দিক দিয়ে আসলে 1.5 মিনিট সময় লাগে। এটা কোনো এটা শিশু পার্ক, এটা বড়দের পার্ক না, এটা মনপুরা পার্ক। মনপুরা পার্কের মিনিংসটা আমি এটাই বুঝি, এটা হচ্ছে মনপুরা পার্ক। মনপুরা পার্কের যেটা মিনিংস আমি মনে করেছি, যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে এখানে আসবেন, টিকিট কাটবেন, মন এগুলো দেখার পরে পুরে যাবে, এই জন্য এটার নাম হচ্ছে মনপুরা পার্ক। তো তবুও আমাদের মন পুরুক আর না পুরুক, আমরা এই যে এই বাচ্চা কাচ্চা যেগুলো নিয়ে আসছি এগুলো নিয়ে তো ঘুরতেই হবে। তো চলেন যাই, ওইদিকে প্লেনে উঠে গেছে মনে হয় পারা, চলেন। এই যে এদিকে হচ্ছে ফারা, অলরেডি চলে গেছে, ওই যে ওই পাশ থেকে কিছু বিমান ল্যান্ড করবে, ল্যান্ড করার পরে এই যাত্রীগুলো উঠবে, উঠার পরে এরা বিভিন্ন দেশে চলে যাবে। এরা হলো চক্কর বক্কর, এই চক্কর বক্করে ওঠার জন্য এই যে দাঁড়ায় আছে রাসেল ভাই। রাসেল ভাই নিজের টাকা খরচ করে টিকিট কাটছেন? অবশ্যই না। তাইলে কি এই ব্যক্তিটা সুযোগ দিয়েছে আমাকে, জোর করে নিয়ে আসছে? তাই কি হয়েছে কাহিনীটা বলেন তো। ও একা ভাল লাগে না, এই জন্য নিয়ে আসতেছে। মনপুরা এসে মন পেরে গেছে, একা আর ভাল লাগতেছে না। এখন কি আপনাকে স্পন্সর করলো? এই কিরে এত টাকা কই পাইছস, তোর টাকার রহস্য কি? এই যে আরেকটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে বাবন ভাইকে নিয়ে গেল ফারদিন স্পন্সর করতে, আর আমার স্পন্সর করছে ফারা। আমি মজা করব দেখে আমার নিয়ে আসছে। তো চলেন চক্কর বক্করে চক্কর বক্কর খাওয়া শুরু করি। আজকে বাচ্চাদের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছি, বাট আজকে দিনটা ভালো লাগছে অনেক, খুবই এনজয় করছি আজকের দিনটা। তো স্পিড কিন্তু বাইরে গেছে, আর যেটা বলতেছিলাম সবচেয়ে বেশি ভালো লাগতেছে বাতাস লাগতেছে। আজকের ওয়েদারটা গরম, আর অনেক বেশি সাফোকেশন হচ্ছিলো গরমে, এখন খুব মজা লাগতেছে। এ মামা মজা লাগতেছে। তো আমাদের চক্কর বক্কর খাওয়া শেষ, তোমার কেমন লাগলো এই চক্কর বক্কর? ভালো লাগছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাট এখানে এসে খুবই আনন্দ এবং আনন্দ মুখের পরিবেশে কিন্তু আজকের সময়টা কাটলো। এই যে ফারা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দেন। আল্লাহ হাফেজ বলো, এদিকে তাকায় বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গাড়ি নিয়ে